ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদের যে ফ্লাক্সিড অয়েল তৈরি এবং এর উপকারিতা। তো প্রথমেই বাছাইকৃত উত্তম তিসির বীজ নিন এবং এগুলো ভালো করে পরিষ্কার করে নিন। বীজগুলো অল্প চুলার আগুনে ভেজে নিন। তারপরে ব্লেন্ডার করতে পারেন, গ্রাইন্ডার করতে পারেন, অথবা মিহি করে বেটে নিতে পারেন। তো আমি এখানে বেটে নেওয়ার প্রসেসটা দেখাই, যেহেতু বেটে নেওয়াটা আসলে খুবই স্বাস্থ্যকর, এই কারণে যে এটা আদিপন্থা এবং এটা আসলেই স্বাস্থ্যকর। তো একটি পাত্রের উপর পরিষ্কার কাপড় বিছিয়ে নিন, আর এটা খুব মিহি করে বাটতে হবে, তেল চটচটে হতে হবে। তো বেটে নেওয়া তিসির পেস্টগুলো রাখুন। তো তিসির পেস্টগুলোর উপকারিতা সামনে আপনাদেরকে বলছি। এবারে পুটি বানিয়ে নিন, বলের মতো পুটলিটি বানিয়ে ফেলুন। তো এটা হচ্ছে আসলে নিজের হাতে তৈরি, তো নিজের হাতে তৈরি, সেজন্য আপনি এটা বারবারই দেখাচ্ছি আপনাদের, কারণ হচ্ছে যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে এটা কিনতে পারেন, বাজার থেকে যদি পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে কিনতে পারেন, অথবা এটা নিজে তৈরি করতে পারেন, অথবা মেশিনের মাধ্যমে এটা তৈরি করতে পারেন। বিভিন্ন অয়েল মেকার মেশিন আছে, তো সেগুলোর মাধ্যমে আপনারা তৈরি করতে পারেন। তিসি কিন্তু অত্যন্ত ভালো একটি ঔষধি বললেও বলা যায়, আবার খাদ্যজাতীয় উপাদানও বলা যায়। এটা আমাদের দেহের জন্য খুবই উত্তম, কেননা এটাতে ওমেগা 3 আছে, এটা গ্লুটেন ফ্রি, আবার এটাতে কোনো নাই, কোলেস্ট্রল যেটা ক্ষতিকারক, কোলেস্ট্রল যেটা রয়েছে শরীরের জন্য এটা নাই, এটা হার্টের জন্য অনেক ভালো, যেগুলো সামনে আসছে। তো এভাবে যতটুকু সম্ভব 100 গ্রাম থেকে হয়তো 30 মিলিলিটার তেল বেরোয়, অথবা আরও বেশি বেরোতে পারে, মেশিনের মাধ্যমে হলে হয়তো আরও একটু বেশি বেরোবে, 1 কেজি থেকে প্রায় 250 থেকে 300 গ্রাম পর্যন্ত পাওয়া সম্ভব। তো উপকারিতাগুলো জেনে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাই ফাইবার অ্যান্ড লো কার্বস, এটাতে হাই ফাইবার থাকে, লো কার্বস থাকে। তো ইট প্রমোট ওয়েট লস, এটা ওজন কমাতে সহায়তা করে, এটা গ্লুটেন ফ্রি, আবার এটা হজমের জন্য অত্যন্ত ভালো, এটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটাতে স্কিন এবং হেয়ারের জন্য অত্যন্ত ভালো, আর কোলেস্ট্রলকে কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যান্সার ফাইটার আছে, আর আপনার মেনোপোজ সিস্টেমের জন্য মহিলাদের অত্যন্ত উপকারী। তো মেনোপোজ সিস্টেমে অনেক মহিলার বিভিন্ন রোগ থাকে, তো মেনোপোজ সিস্টেমের জন্য অত্যন্ত উপকারী। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা বেনিফিটের হচ্ছে ক্যান্সারের প্রিভেনশন, রেডিউস কোলেস্ট্রল লেভেল, কোলেস্ট্রল কমায়, আগে বলেছি ইনফ্লামেশন, শরীরে যদি কোনো ইনফ্লামেশন থাকে বা ফোলা থাকে তাহলে সেগুলো কমায়, টিস্যুর গঠন প্রক্রিয়া ভালো করে, আবার আর্থ্রাইটিসের ক্ষেত্রে ভালো, বাওয়েল হেলথ, এটা আপনার পায়খানা খুব ভালো করবে, শরীরের বর্জ্যগুলো পরিষ্কার করবে, তারপরে কলন হেলথ, আপনার কলনটাকে সে পরিষ্কার করবে। তো প্রিভেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ আর ওয়েট লস, এখন আপনার হার্টের বিভিন্ন রোগ আছে সেগুলোর ক্ষেত্রেও কাজ করবে এবং আপনার ওয়েট লস করবে। এরপরে দেখতে পাচ্ছেন যে রিডিউস ক্যান্সার রিস্ক, ক্যান্সার রিস্ক থেকে ইয়ে করবে, লোয়ার কোলেস্ট্রল, এটা আগেই বলেছি, ওমেগা 3 এটাও বলেছি, কলন হেলথের ক্ষেত্রেও এটাও বলেছি। এখন একটা সুন্দর জিনিস যে এগ রিপ্লেসার, সব নিচে দেখেন যেখানে আছে এগ রিপ্লেসার, অনেকে আছেন যারা ডিম খেতে পারেন না বা কিটো ডায়েটের আওতায় আছেন, তারা ডিম খেতে পছন্দ করেন না, অথবা ডিমটা কারো কারো ক্ষেত্রে হয়তো নিষেধ আছে যে ডিমটা খেতে পারবেন, এরকম নিষেধ থাকতে পারে বা কারো অ্যালার্জি থাকতে পারে, তারা কিন্তু তিসি খেতে পারেন। এটা এগ রিপ্লেসার, মানে এগের পরিবর্তে এটা আপনি
তিসিটা খেতে পারেন, ভেজে নিতে পারেন, বা এটা পাউডার করে দুধের সাথে খেতে পারেন, গরম পানির সাথে খেতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অন্যান্য ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।